সকালে ঘুম থেকে উঠেই যে ব্যক্তি এই পাঁচটি জিনিস দেখবেন, সেই ব্যক্তি জীবনে যা চাইবেন তাই পাবেন। জ্যোতিষশাস্ত্র বিশেষজ্ঞরা এমনটাই জানাচ্ছেন। নমস্কার, প্রত্যেককে স্বাগত আমাদের আরও একটি ধর্মের ভিডিওতে। জ্যোতিষশাস্ত্রে বলা হয়েছে যে সকালে এই জিনিসগুলি ঘুম থেকে উঠেই যারা দেখেন, তাহলে তাদের সারাটা দিন যেমন ভালো যায়, তাদের সৌভাগ্যও ফিরে আসে। আপনারা যদি ঘুম থেকে উঠে এই জিনিসগুলি দেখতে পারেন, তাহলে সেই ব্যক্তি জীবনে যা চাইবেন তাই পেতে পারেন। একেবারে ঠিক শুনছেন। এই সম্পর্কে বিস্তারিত জানার জন্য ভিডিওটিতে একটি লাইক করে সম্পূর্ণটা দেখতে থাকুন এবং অবশ্যই কমেন্টে লিখুন জয় লক্ষ্মীনারায়ণের জয়। সকালে ঘুম থেকে উঠেই যে ব্যক্তি এই পাঁচটি জিনিস দেখবেন, সেই ব্যক্তি জীবনে যা চাইবেন তাই পাবেন। জ্যোতিষশাস্ত্র বিশেষজ্ঞরা এমনটাই জানাচ্ছেন। নমস্কার, প্রত্যেককে স্বাগত আমাদের আরও একটি ধর্মের ভিডিওতে। বন্ধুরা, সোমবার 3রা জুলাই গুরু পূর্ণিমার দিন ভাগ্য বদলে নিতে অবশ্যই সকালবেলা ঘুম থেকে উঠেই দেখুন এই জিনিসগুলি। জ্যোতিষশাস্ত্রে বলা হয়েছে যে সকালে এই জিনিসগুলি ঘুম থেকে উঠেই যারা দেখেন, তাহলে তাদের সারাটা দিন যেমন ভালো যায়, তাদের সৌভাগ্যও ফিরে আসে। বিশেষ করে পূর্ণিমার তিথি চলাকালীন এই রকম একটি পবিত্র ক্ষণে আপনারা যদি ঘুম থেকে উঠে এই জিনিসগুলি দেখতে পারেন, তাহলে সেই ব্যক্তি জীবনে যা চাইবেন তাই পেতে পারেন। একেবারে ঠিক শুনছেন। এই সম্পর্কে বিস্তারিত জানার জন্য ভিডিওটিতে একটি লাইক করে সম্পূর্ণটা দেখতে থাকুন এবং অবশ্যই কমেন্টে লিখুন জয় লক্ষ্মীনারায়ণের জয়। জ্যোতিষীরা বলছেন, সকালে ঘুম ভাঙার পর চোখ খোলার সাথে সাথেই যদি আপনারা নিজের হাতের তালু দুটি দর্শন করেন, তাহলে তিনি জীবনে স্বর্গ সুখ লাভ করতে পারবেন। কারণ আমাদের এই হাতের তালুর মধ্যে স্বয়ং মা লক্ষ্মী, মা সরস্বতী এবং গোবিন্দ বসবাস করেন। তাই চোখ খোলার সঙ্গে সঙ্গেই সর্বদা নিজের হাতের তালুর দিকে তাকাবেন। শাস্ত্রে বলা হয়েছে, করাগ্রে বসতি লক্ষ্মী, কর মধ্যে সরস্বতী, করমূলে তু গোবিন্দম, প্রভাতে কর দর্শনম। এটি হলো একটি শক্তিশালী এবং কার্যকরী মন্ত্র, যার বাংলা অর্থ হাতের তালুর উপর দিকে মা লক্ষ্মীর বাস, যিনি ধনসম্পদের দেবী। হাতের তালুর মধ্যভাগে অর্থাৎ মাঝখানে জ্ঞান ও বিদ্যাবুদ্ধির দেবী মা সরস্বতীর বাস, এবং হাতের তালুর নিচের দিকে গোবিন্দ অর্থাৎ শ্রী বিষ্ণুদেবের বাস। তাই সকালবেলা ঘুম থেকে উঠে হাতের তালু দর্শন করুন এবং পারলে এই মন্ত্রটি একটিবার হলেও জপ করে আপনার দিনটি শুরু করুন। এছাড়াও জ্যোতিষশাস্ত্রে দৃশ্যমান এমন কিছু সংকেতের কথা বলা হয়েছে, যেগুলি আপনি যদি এই দিন ঘুম থেকে ওঠার সাথে সাথেই দেখতে পান, তাহলে জানবেন আপনার জীবনে আপনি উন্নতি করতে চলেছেন। প্রথমত বলবো, যদি এই দিন আপনি ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গেই পাখিদের কলরব শুনতে পান বা পাখির কিচিরমিচির আওয়াজ শুনতে পান, তাহলে জেনে রাখবেন সারা দিনটি আপনার খুব ভালো কাটতে চলেছে। দ্বিতীয়ত বলে রাখি, যদি কোনো বিবাহিত মহিলাকে দেখেন, কিভাবে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে সম্পূর্ণ তৈরি হয়ে যদি তাকে দেখেন, কিংবা পূজোর থালা হাতে নিয়ে যদি পূজোর থালার দিকে তার চোখ চলে যায়, তাহলে অবশ্যই জেনে রাখবেন যে আপনি আপনার জীবনে বড় কোনো কাজের সুযোগ পেতে চলেছেন। সকালে ঘুম থেকে উঠেই আপনি যদি সাদা রঙের ফুল কিংবা হাতিকে দেখতে পান,
হ্যাঁ বন্ধুরা, হাতের দর্শন পান, তাহলে এর অর্থ কি জেনে রাখুন, মা লক্ষ্মীর কৃপা পড়তে চলেছে আপনার ওপরে। হ্যাঁ বন্ধুরা, হাতি দেখা এবং সাদা ফুল দর্শন করা অত্যন্তই শুভ বলে গণ্য করা হয়। এরপরে আরও যে জিনিসটির কথা বলবো, দই বা দুধ, এই জিনিসগুলি যদি আপনারা ঘুম থেকে ওঠার পরেই দেখতে পান আপনার বাড়িতে, তাহলে জেনে রাখুন এর অর্থ হল আপনার জীবনে ভালো সময় আসতে চলেছে, অর্থাৎ কিছু শুভ আপনার জীবনে ঘটতে পারে। তাই তার জন্য অবশ্যই আনন্দের সঙ্গে তৈরি থাকুন, এটি আপনার জন্য সৌভাগ্যকে ডেকে আনতে পারে। এর পাশাপাশি আপনারা যদি বাড়ির বাইরে বেরিয়ে গরুর দর্শন পান, গোমাতা আমরা যাকে বলি, তাহলেও অত্যন্ত শুভ বলে এটিকে ধরা হয়। গরুর দর্শন পাওয়া ধনলাভের একটি উপায় বলা যেতে পারে সকালবেলার টাইমটায়। এছাড়াও আরও একটি জিনিস, আপনারা যদি দেখেন সকালে ঘুম থেকে উঠে কাজে বেরোনোর সময় বাড়ির থেকে বাইরে বেরিয়েই যদি দেখেন কাউকে পরিষ্কার করতে, অর্থাৎ ঝাড় দিতে ঝাড়ু দিয়ে, তাহলে জানবেন এটি আপনার জন্য খুবই শুভ। বিশ্বাস করা হয় যে এই রকম দৃশ্য সকালবেলা ঘুম থেকে ওঠার পরে দেখলে সেই ব্যক্তি তার জীবনের বড় কোনো জটিল সমস্যার থেকে খুব সহজেই সমাধান পেতে চলেছেন, এটি তাই অত্যন্ত শুভ লক্ষণ হিসেবে গণ্য। সকালে ঘুম থেকে উঠে আপনি যদি শঙ্খর ধ্বনি শোনেন, শঙ্খের আওয়াজ, নারকেল, সুপারি এই ধরনের দ্রব্যগুলি দেখতে পান, তাহলে অর্থ উপার্জনের পথ আরও খুলে যাবে আপনার সামনে। আপনি যদি এই দিন ঘুম ভাঙার পরেই টিকটিকির দর্শন পান, তাহলে জ্যোতিষীরা বলছেন এটি আপনার জন্য কোনো শুভ সংবাদ নিয়ে আসতে চলেছে। এছাড়াও শুধু যে শাঁখের আওয়াজ তাই নয়, মন্দিরে ঘণ্টা বাজার আওয়াজও যদি শুনতে পান বা ঘণ্টার ধ্বনি শুনে ঘুম ভাঙলে তা আপনার জন্য শুভ লক্ষণ। তো ভিউয়ার্স, এই ছিল আমার আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করে দেবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে অল করে দিন, যাতে আপনার কাছে আমাদের এই ধরনের নিত্য নতুন ভিডিও টিপস সবার আগে পৌঁছে যায়।